ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মহান স্বাধীনতা দিবস 2021 উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ উদযাপিত। কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন সংসদ ও বিচার বিভাগের মাননীয় মন্ত্রী ও কসবা আখাউড়া এর গণমানুষের নেতা অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন। সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সকল কর্মকর্তা কর্মচারীগণ ও কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, কসবা পৌরসভার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং 1971 সালে মহান বীর মুক্তিযোদ্ধাগণ। পরে আমাদের অভিবাদন কার্যক্রম শেষ হয়ে যাবে। আমরা জানেন বাঙালির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ হতো না। ওনার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের বুকে বাংলাদেশ পৃথিবীর বুকে বাংলাদেশের একটা মানচিত্র হয়েছে, একটা সংবিধান হয়েছে। আমরা জাতির জনকের যে শব্দ ছিল উনি 15 আগস্ট 1975 সালে উনি শহীদ হন এবং ওনার এই পথ দেখানো, ওনার এই স্বপ্ন বাস্তবায়ন অনেক সময় লেগেছে। তার নেতৃত্ব হাল ধরেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার প্রতিনিধি আমাদের এলাকা থেকে সংসদ সদস্য এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয় অ্যাডভোকেট আনিসুল হক স্যার এই কসবার উন্নয়নে, কসবার মানুষের ভাগ্য উন্নয়নে মানুষের সেবা করে যাচ্ছেন, মানুষের কাজ করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর আদর্শের কাজগুলো উনি সমাধান করার চেষ্টা করছেন। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের এই লাল সবুজের পতাকা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2 লক্ষ মা বোনদের, যাদের সংগ্রামের দামে আমরা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আরও স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, লড়াকু কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, যারা নিজের জীবন বাজি রেখে আমাদের জন্য এই কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন।